আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বদেশি রান্না থেকে চলে আসলাম শারমিন সবার সাথে আজকে ফালুদা মিক্স রেসিপিটা শেয়ার করার জন্য। ভ্যানিলা ফ্লেভারের এই ফালুদা মিক্সটা খেতে আসলে অনেক বেশি মজাদার হয়। 250 গ্রামের এই ফালুদা মিক্সটি 5 থেকে 6 জনের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। সাধারণত প্রয়োজনীয় উপকরণ এবং পরিমাণগুলো এতে দেয়া আছে। এখন আমি ফালুদা মিক্সটি রেডি করব আমার ফ্যামিলির মানুষের জন্য এবং আমার গেস্ট আছে দুজন, তাদের জন্য। আশা করি সবাই ফালুদা মিক্সটা দেখে অনেক বেশি ভালো লাগবে এবং সহজে কিভাবে তৈরি করা যায় সেই পদ্ধতিটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি এই ফালুদা মিক্সটি প্যাকেটে কি কি আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো প্যাকেটের ভিতর 3টে প্যাকেট দেখা যাচ্ছে। 3টে প্যাকেটের মধ্যে 2টে প্যাকেট হলো জেলো প্যাকেট, এগুলো দিয়ে আমি সবুজ জেলো এবং রেড জেলো বানিয়ে ফেলবো। এছাড়াও আছে কিছু নুডলস এবং সাবুদানা দেখা যাচ্ছে, চিনি এবং কিসমিস দেওয়া আছে। এটা আমি দুধ দিয়ে রান্না করে ফালুদার সাথে অ্যাড করবো। তো আমি ফার্স্ট আপনাদেরকে প্রিপেয়ার করে দেখাচ্ছি জেলো প্রিপেয়ার করার ক্ষেত্রে কি করতে হবে। এখন আমি এই সবুজ জেলো প্যাকেটটা কেটে নিব এবং 1 কাপ পানি দিয়েছি আমি জেলো প্রিপেয়ার করার জন্য। 1 কাপ পানি পাতিলে ঢেলে দিচ্ছি এবং এই প্যাকেটটা কেটে নিব। সেক্ষেত্রে কেটে আমার চুলা আঁচ থাকবে মিডিয়াম, মিডিয়াম আছে। আমি এটি সম্পূর্ণ জেলো প্যাকেটটা ঢেলে দিব, সম্পূর্ণ উপাদানটা আমি এখানে সম্পূর্ণ উপাদানটা আমি ঢেলে দিচ্ছি এবং আমি একটা স্পুনে দিয়ে স্পুন দিয়ে হালকা নেড়ে দিব। মিডিয়াম আছে, আমি এটা অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। সেক্ষেত্রে মিডিয়াম আছে, নাড়ছি আমার জেলোটা প্রিপেয়ার করার জন্য। আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এবং অনবরত একটু একটু করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। প্রস্তুত হয়ে গেছে আমার জেলি মিক্সটা। এখন আমি জেলি মিক্সটা একটি নামিয়ে পাত্রে ঢেলে দিব, একটা পাত্রে ঢেলে ফ্রিজে জমা পর্যন্ত রেখে দিব। আমার একটি প্লেটে পাত্রের মধ্যে আমি এই গ্রিন জেলিটা ঢেলে দিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 কাপ পানি এই পাত্রে ঢেলে দিচ্ছি। এখন আমি এই রেড জেলিটা কেটে এই পাত্রের মধ্যে ঢেলে দিব, পাত্রে পানির মধ্যে ঢেলে দিব। আঁচটা অবশ্যই, এখন আমি মিডিয়াম রেখেছি, মিডিয়াম আছে। সম্পূর্ণ জেলি প্যাকেটের জেলিটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মেরে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে, আমাদের চুলার আঁচটা মিডিয়ামই থাকবে। 4 থেকে 5 মিনিট আমি এই জেলিটা চামচের সাহায্যে নাড়তে থাকবো এবং আস্তে আস্তে জেলিটা রেডি হয়ে যাবে। মিডিয়াম আছে, আমার জেলিটা তৈরি হচ্ছে। দেখেন, এটা আস্তে আস্তে একটু ঘন হয়ে আসলে আমরা নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দিব এবং ঠান্ডা হলে সেটা আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। কেউ চাইলে একটু কমও রাখতে পারেন। যেহেতু আমি একটু আগে বানাচ্ছি সেহেতু আমি একটু বেশি টাইম এটা রেখে দিব যাতে জমাট বাঁধতে সুবিধা হয়। এখানে আমি 1 লিটারের মতো গরুর দুধ নিয়েছি এবং কোনো পানি অ্যাড করিনি, সেক্ষেত্রে দুধটার ঘনত্ব একটু বেশি আছে। আমি এই দুধটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। দুধটা গরম হলে দেন আমি এই মিশ্রণটা, ফালুদার এই সুন্দর মিশ্রণটা, নুডলস, সাবুদানা এবং চিনির এই মিশ্রণটা এই দুধের মধ্যে, গরম দুধের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। তো আমার দুধটা প্রায় অনেকটাই গরম হয়ে গেছে, সেক্ষেত্রে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে সাবুদানার এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমার এই গরম দুধের মধ্যে।
गरम दूधटार मध्य देवार पर आमी आस्ते आस्ते मिश्रणटा खूब सुंदर करे चामच दिए नाड़ते थाकब जाते दला बेधे ना जाए। प्राय घन हये आसछे उपादानटा एबं सबकिछु प्राय मोटामुटि सिद्ध हये गेछे। आमी आरेकटु सिद्ध होवा पर्यन्त वेट करब। আরও আমি পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব। আমার সাবুদানাটা আরেকটু সিদ্ধ হবে। এখানে আমি কিছু অ্যাড করে দিচ্ছি, কিছু কিশমিশ। আমার ছেলে খুব বেশি কিশমিশ খেতে পছন্দ করে, সেজন্য অ্যাড করা। এটা অপশনাল, যদি কেউ অ্যাড করতে চান করতে পারে, না করতে চাইলেও সমস্যা নেই, এটা সম্পূর্ণ অপশনাল। দেখেন আমি আবার একটু নেড়ে দিচ্ছি, দেখেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এটা আর একটু ঘন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। খুব ভালো আমার উপাদানগুলো এই দুধের সাথে মিশে গেছে এবং দেখেন অনেক সুন্দরভাবে এগুলো দুধের সাথে মিশে সিদ্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে এটার ঘনত্বটা অনেক ভালো আসছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি আধা ঘন্টার মতো এটা ঠান্ডা করে নিব। আধা ঘন্টা লাগবে না, আপনি যদি ফ্যানের বাতাসে রাখেন সেক্ষেত্রে 15 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। এবং ঠান্ডা হলে এটা আপনি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন, যাতে একটু ঠান্ডা ঠান্ডা খেতে আসলে আমাদের অনেক ভালো লাগে। এই সিজনটা একটু গরম, সেক্ষেত্রে একটু ঠান্ডা হলে বেশি ভালো হয়। তো দেখেন কি সুন্দর একটা ঘনত্ব আসছে। এটা ফ্রিজে রাখা হলে আর একটু ঘন হয়। আমার সবগুলো উপাদান প্রায় প্রস্তুত হয়ে গেছে। আমি ফ্রুটসগুলো আগেই কেটে রেখেছিলাম। এখানে কিছু খেজুর নিয়েছি, আনার নিয়েছি, আপেল নিয়েছি আর কলা নিয়েছি। এবং আমার এই মিশ্রণটাও খুব সুন্দর প্রস্তুত হয়ে গেছে। আমি আজকে আইসক্রিমের পরিবর্তে দই দিয়ে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি ডেজার্ট, নাম হলো ফালুদা, দই ফালুদা বলা চলে। দিচ্ছি আমি এখন সার্ভিং করব। ফার্স্ট লেয়ারে আমি কিছু জেলি নিচ্ছি। রেড দিচ্ছি এবং আরেকটা গ্রিন দিচ্ছি। জেলিটা দেওয়ার পর আমি এখন ফালুদার এই মিশ্রণটা দেব। ফালুদার এই মিশ্রণটা দেওয়ার পর আমি সেম ভাবে এই গ্লাসটাতেও ফালুদার এই মিশ্রণটা দিব। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, ভ্যানিলা ফ্লেভার। এটা একটু আর একটু ঘন হলে এটা বেশি ভালো হতো। তারপরেও যাক, আমার বাচ্চা খাবে, তো বাচ্চা একটু লেয়ারটা তরল হলে ওর জন্য ভালো হবে। সেক্ষেত্রে আমি এখন কিছু ফ্রুটস দিচ্ছি। ফার্স্টে আমি কিছু খেজুর দিয়ে দিচ্ছি, দেন কিছু কলা দিচ্ছি। সেমভাবে এই গ্লাসটাতেও আমি খেজুর দিয়ে দিব, কিছু কলা দিয়ে দিচ্ছি, আপেল দিয়ে দিচ্ছি, এটাতেও আমি কিছু আপেল দিয়ে দিচ্ছি। এবং সেমভাবে আমি এখন মিডল পয়েন্টটাতে দই দিব। আমি আইসক্রিমের পরিবর্তে ঘরে বানানো দইটা ইউজ করছি, আমার নিজ হাতে করা দই। নেক্সট টাইম আপনাদের এই দইয়ের রেসিপিটাও দিয়ে দিব। দেখেন দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে এবং কালারটা অনেক বেশি সুন্দর আসছে। নিচ থেকে দেখাই, লেয়ারটা অনেক বেশি সুন্দর আসছে। এটা একটু গ্রিন বেশি হয়েছে, এটাই রেড, দুইটা কালারফুল অনেক বেশি। করি আপনাদের অনেক বেশি ভিডিওটা হেল্পফুল হবে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন। ওকে দেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।